একজন প্রধান শিক্ষক এবং একজন প্রধান শিক্ষিকা কিভাবে দেখেন অবৈধ মেলামেশা করতেছে, তাও আবার ক্লাসের ভিতরে। যে প্রধান শিক্ষক তার গায়ে পাঞ্জাবি আছে, সুন্নতি পোশাক, মাথায় টুপি এবং দাড়ি আছে, তারপরেও কিভাবে অবৈধ মেলামেশা করতেছে, তাও আবার ক্লাসের ভিতরে। এই পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখলে আপনার মাথাটা ঘুরে যাবে যে আমাদের ছেলেমেয়েদেরকে কার কাছে শিখতে দিতেছি, কার কাছে পাঠাইতেছি পড়ালেখা করানোর জন্য এবং জ্ঞান অর্জন করার জন্য। এরকম প্রধান শিক্ষক এবং শিক্ষিকা যদি ক্লাসের ভিতরে অবৈধ মেলামেশা করে, এদের কাছ থেকে আমাদের ছেলেমেয়েরা ভাই বোনেরা কী শিক্ষা নিতে পারবে? ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা দেখার পর আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেশ এবং প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখার জন্য ওপেন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই ভিডিওটা যেহেতু ওপেন করেই ফেলছেন, পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন, তাহলেই বুঝতে পারবেন এই ভিডিওর বিষয়বস্তুগুলো। আমাদের এই সমাজে প্রেম নামক পরকীয়া, অবৈধ মেলামেশা ব্যাপক, আর যারা এইসব অপকর্মগুলো করে থাকে আমরা তাদেরকে বলে থাকি মূরুক্ষ, দণ্ডমূরুক্ষ। কিন্তু এই যে তারা প্রধান শিক্ষক এবং শিক্ষিকা হয়ে অবৈধ মেলামেশা করতেছে, তাও আবার ক্লাসের ভিতরে, এদেরকে আপনি কি বলবেন? তো চলুন আমরা সেই ভিডিওটা দেখি। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এবং সেই ভিডিওটা প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, না করলেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, আমি ভিডিওটা প্লে করতেছি। বন্ধুরা, এই ভিডিওটা তো দেখলেন যে একজন প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকা হয়ে কীভাবে অবৈধ মেলামেশা করতেছে, তাও আবার ক্লাসের ভিতরে। এদের এই প্রধান শিক্ষকের চরিত্রই যদি এরকম হয়, তাহলে এদের কাছ থেকে আমাদের এই যুব সমাজের, সুশীল সমাজের ছোট ছোট ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাই বোনেরা এদের কাছ থেকে কী শিক্ষা নিতে পারবে? এরা সমাজে কী শিক্ষা দিতেছে? একজন শিক্ষিত মানুষ হয়ে যদি ছাগলের মতো কাজ করে, তাহলে আপনি কী করবেন? মানুষরূপী জানোয়ার বলবেন, সুন্নতি পোশাক গায়ে দিয়ে তারপরে প্রধান শিক্ষিকার সাথে অবৈধ মেলামেশা করে, তাও আমার ক্লাসের ভিতরে, একটু চিন্তা করেন। আর এদের কাছেই আমাদের ছেলেমেয়ে ভাই বোনেরা পাঠাই পড়ালেখা করার জন্য। তো এই ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে এদেরকে সবাই চিনে রাখে এবং এদের কাছ থেকে যেন সবাই সতর্ক হয়ে চলে। তাই বলছি, ভিডিওটা শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।